মানুষের মস্তিষ্কে বাড়ছে অতি ক্ষুদ্র প্লাস্টিকের কণা। সম্প্রতি বেশ কয়েকজন মানুষের শরীর ময়না তদন্তের সময় সংগ্রহ করা মস্তিষ্কের টিস্যু পরীক্ষা করে এমন তথ্য জানা গেছে। বিজ্ঞানীরা বলছেন, 8 বছর আগে মানুষের মস্তিষ্কে যে পরিমাণ প্লাস্টিক কণা ছিল, বর্তমানে তা 50% বেড়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আমাদের প্রাত্যহিক জীবনে যা ব্যবহার করি তার অধিকাংশই প্লাস্টিকের তৈরি। প্লাস্টিকের ব্যবহার আমাদের জীবনকে যতটা সহজ করেছে তার চেয়েও বেশি এটি আমাদের শরীরের ক্ষতি সাধন করছে। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে, মানুষের মস্তিষ্কে বাড়ছে অতি ক্ষুদ্র প্লাস্টিকের কণা। গবেষণা প্রতিবেদনটির মূল লেখক যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাথিউ ক্যাম্পেন বলেন, 45 থেকে 50 বছর বয়সী স্বাভাবিক মানুষের মস্তিষ্কের প্রতি গ্রাম টিস্যুতে 4,800 মাইক্রোগ্রাম প্লাস্টিক কণা পাওয়া গেছে। এটি মস্তিষ্কের মোট ওজনের 0.5%। 2016 সালে মস্তিষ্কে যে পরিমাণ প্লাস্টিক পাওয়া গিয়েছিল, 2024 সালে তা প্রায় 50% বেড়েছে। অর্থাৎ আজকের দিনে আমাদের মস্তিষ্ক 99.5%, বাকিটা প্লাস্টিক। অধ্যাপক ম্যাথিউ ক্যাম্পেন বলেন, প্লাস্টিক ফ্যাট বা লিপিড পছন্দ করে, তাই একটি তত্ত্ব হল 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আমরা খাবারের মাধ্যমে যে ফ্যাট গ্রহণ করি সেগুলোর সঙ্গে ন্যানো প্লাস্টিক আমাদের শরীরে প্রবেশ করে, তারপর তা মস্তিষ্ক সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে যায়। গবেষণা প্রতিবেদন অনুযায়ী ময়না তদন্ত করা যেসব মানুষের শরীর থেকে টিস্যু সংগ্রহ করা হয়েছে তাদের কিডনি ও যকৃতের চেয়ে মস্তিষ্কে 7 থেকে 30 গুণ বেশি প্লাস্টিক কণা পাওয়া গেছে। এ নিয়ে বোস্টন কলেজের অধ্যাপক ফিলিপ ল্যান্ড্রিগান বলেন, মানুষের হৃৎপিণ্ড, ধমনি, ফুসফুস, যকৃত সহ বিভিন্ন অঙ্গে ক্ষুদ্র প্লাস্টিক কণা পাওয়া যাচ্ছে। 2024 সালে এসে কেউই প্লাস্টিক এড়িয়ে চলতে পারেন না, তবে প্লাস্টিকের ব্যাগ ও বোতলের ব্যবহার কমালে কিছু ক্ষেত্রে প্লাস্টিকের সংস্পর্শে আসা কমানো যেতে পারে।